আসসালামু আলাইকুম তিরিশ দিনে আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম আজকে সতেরোতম দিন আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আছি বা আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি সহজ এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাই তাদের জন্য এই ভাষা শিক্ষা কোর্সটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি আশা প্রকাশ করছি চলুন কথা না বেরিয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম জেনে নেব বাংলা শালা যার আরবি আখুজ জাওজা অর্থাৎ স্ত্রীর ভাইকে আখুজ যাওজা বলা হয়ে থাকে শালি স্ত্রীর বোন তাদের উক্তুজ যাওজা বলা হয়ে থাকে এরপর জেনে নেব শাশুড়ি যার আরবি হামেত বাংলায় শাশুড়ি আরবিতে হামেদ বলা হয়ে থাকে এরপর জেনে নেব শ্বশুর যার আরবি হামু শ্বশুর যার আরবি হামু বলা হয়ে থাকে এরপর জেনে নেব সতীন যার আরবি দররা সতীন যার আরবি দররা বলা হয়ে থাকে এরপর জেনে নেব মধু যার আরবি আসাল ইংরেজিতে আমরা তাকে হানি বলে থাকি তাহলে মধুর আরবি আসাল বলা হয়ে থাকে আরবিতে ময়দা যার আরবি দকিক ময়দা যার আরবি দকিক এরপর জেনে নেব মরিস যার আরবি ফিলফিল মরিস যারা আরবি ফিলফিল মরিচ যার আরবি ফিলফিল এরপর জেনে নেবো মশলা আরবি তাবাল তাহলে মশলার আরবি তাবাল এরপর জেনে নেব ডাল যারা আরবি আদাস ডাল যার আরবি আদাস এরপর জেনে নেব গোস্ত যার আরবি লাহাম তাহলে গোস্তকে আরবিতে লাহাম বলা হয়ে থাকে এরপর জেনে নেবো মাখন যার আরবি জুবদা মাখন যার আরবি এরপর জেনে নেব মাছ যার আরবি সামাক তাহলে মাসকে আরবিতে সামাক বলা হয়ে থাকে এরপর জেনে নেব মিশ্রি যার আরবি সুকায়ারুন নাবাদ মিশ্রিকে আরবিতে সুকয়ারুন নাবাদ বলা হয়ে থাকে এরপর জেনে নেব মিষ্টান্ন যারা আরবি হালোয়া বা পায়েস এটাকেও আরবিতে হালুয়ায় বলা হয়ে থাকে এরপর জেনে নেব রোমাল যার আরবি মিন্দিল রুমালের আরবি মিন্দিল এরপর জেনে নেব আরবি বাংলা রেইনকোট আরবিতে মিমতর রেইনকোট যার আরবি মিমতর এরপর জেনে নেব লকেট যার আরবি মোদাল্লাদ অর্থাৎ চেনের সাথে যে লকেটটি ব্যবহার করা হয় তাকে আরবিতে মোদাল্লাত বলা হয়ে থাকে এরপর জেনে নেব লুঙ্গি যারা আরবি ফুতার বা ইদার লুঙ্গি যারা আরবি ফুতার বা ইজার বলা হয়ে থাকে এরপর জেনে নেব শ্যাম্পু যারা আরবি শাম্বু তাহলে শ্যাম্পুকে আরবিতে শাম্বু বলা হয়ে থাকে এরপর জেনে নেব সাবান যারা আরবি সাবুন সাবানকে আরবিতে সাবুন বলা হয়ে থাকে এরপর জেনে নেব বাংলা আতর যারা আরবি ইতর বা তিব আতরকে আরবিতে ইতর বা তিব বলা হয়ে থাকে এরপর জেনে নেবো সুরমা যারা আরবি ইসমদি ইসম্মিদ সুরমা ইসম্মিদ বলা হয়ে থাকে হেয়ার ক্রিম যারা আরবি ক্রিমস সার হেয়ার ক্রিম ক্রিমস সার বলা হয়ে থাকে এরপর জেনে নেব গেইট যারা আরবি বাউ তাহলে গেটকে আরবিতে বাউ বাবা বলা হয়ে থাকে বা যে কোনো দরজা খেয়েও বাবা বলা হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ভিডিও নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন